আমি কি এই বয়সে তো দৌড়াইতে পারি? তুই পলাইছিস কেন? হ্যাঁ পলাইলে বাঁচতে পারবি? রমজান আমার বাপরে মাইরা আমারে বিয়া করছে, ওর বাইরে মাইরা ওরে বিয়া করছে। এই এলাকায় থাকতে হইলে রমজান রে বিয়া করতেই হইব। চল কবুতরের মতো কাপোচ কে, আমি বিলাই না মানুষ কামরা মুনা, আমি শুধু তোরে মতো বিয়া করে আদর তো একটু রম বিশ্বাস না হয়। আমার ছোড়া বউ আছে জিগায়া দেখ। আমি মরে গেল, আপনি মতো লোককে বিয়া করু না। এই তুই জানিস না আমার নাম রমজান, এই এলাকার সব মাইয়ারা জানে আমি একজন সৎপুরুষ। কোন মাইয়ারে আমি চোর কইরা কিছু করি না, যারে পছন্দ হয় তারে আমি সরাসরি আর মধ্যে বিয়া করি। কিন্তু তুই হে সুযোগ না লয়া পলালি কে? ভাই ভাই আমারে বাঁচান, আমি আপনার বোনের মতো, আমি আপনার গো মাইয়ের মতো, আমারে বাঁচান ভাই। হগলে বই নিলে বই বুকেটা, আর যদি আপনার বই রেখে জোর করে ধরে নিয়ে যেত তাহলে কি আপনারা চুপ করে দাঁড়া থাকতেন? বলেন বলেন। রমজান আমার রুবিকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। রমজান, আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। ওই সাবি ভক্ত বৌরা, পুলিশের কাম পুলিশে করছে, আমার বাইগো কবি ওগো কাম ওগো করবার। এই ওকে হাত করা লাগাও। ইয়েস স্যার, নিয়ে চলো। আপনি আজ আমার জন্য যা করলেন আপন ভাইও তা করতো না, আজ থেকে আপনি আমার ভাই। ভাই আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, আজ আপনি না থাকলে আমি আমার রুবিকে বাঁচাতে পারতাম না ভাই। বাঁচা মারা মালিক আল্লাহ, তবে আমার সামনে কোন বোনের অমর্যাদা হইব না, আমি হইতে দেব না। দোকান পাট সব বন্ধ কর। সংগ্রাম ভাইকে দেখছি না, সংগ্রাম ভাই কই? আরে আইব, আইসস ব। আয় খবরদার, আয় কি হয়েছে? আয়
তোর কারণে আমার ভাই জেলে গেছে। মারেন সংগ্রাম ভাই মারেন। তোরে আমি দেখালাম।